এগি, তোমার চা কোথায়? বাবা, তোমরা না বেরোনো পর্যন্ত আমি কোনোদিন ধীরে সুস্থ বসে চা খেতে পেরেছি? বলছি, আজকে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি এসো না। কেন, আজকে আবার কার জন্মদিন? জন্মদিন হবে কেন? আসলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এখানটায় বসে থাকি একা একা। আকাশের রঙগুলো এত সুন্দর লাগে, সেই সময় তোমাকে একটু পাশে পেতে ইচ্ছে করে। এই যে, তোমায় গোধূলি লগ্নে সঙ্গ দেবার জন্য লোক আসছে, ওই যে। ও রুবি, তুমি আসবে আগে জানাওনি তো? আরে আগে যদি জানিয়ে দিতাম তাহলে তো আসার মজাটাই মাটি হয়ে যেত। ও মা, দাদা ভাই, তুই কি রোগা হয়ে গেছিস রে? কোথায়? তোর চেহারাটাই একদম খারাপ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে মোটা হয়ে গেছি। কত বড় হয়ে গেছিস, আমি তো আর দুদিন বাদে এলে চিনতেই পারতাম না। তুমি কিন্তু এবার এক মাস থাকবে। আমাকে এইটুকুনি মাংস কেন দিয়েছো? আরো দু পিস দাও। ওকে একটু দাও। আরে একটু খা, আমি তারপর দেব তো। আমার তো শুধু এই হাড় পড়েছে, মাংস কই? আরে সবাই কি এরকম দেখে শুনে দেওয়া যায়? তুমি খাও, দেবে। রাই সোনা, কপিস মাংস লাগবে বলো? অনেক মাংস আছে, আমি তোমাকে দিচ্ছি। না 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 না, ওকে এতটা মাংস দেওয়া যাবে না, আসলে ওর ওভারওয়েট হয়ে যাচ্ছে তো সেই জন্য। ওভারওয়েট? এইটুকুনি মেয়ে, তার আবার ওভারওয়েট কি? হ্যাঁ না রে, ও সত্যি সত্যি ওজনটা একটু বেড়ে যাচ্ছে। ছাড় তো, তো মনে আছে দাদা ভাই, বাবা আমাদের ছোটবেলায় কিরকম পেট ঠেসে ঠেসে খাওয়াতো? আরে বাবা, পেটে খেলে তবেই তো মাথায় বুদ্ধি খুলবে। অবশ্য সে ঘরের লোকজন খেতে পায়নি, তারা আর খাবারের মর্ম কি বুঝবে বল? তোমরা খাও, আমি আমার দরকার লাগলে ডেকো, আমি একটু আসছি। পিসিমণি, তুমি মাংস ভাত খাবে না? না মা, আমি তো অনেক দিনই মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, আমি খাই না মা। পিসিমণি খাবে কি করে? পিসিমণি তো উইডোম্যান, উইডোম্যানরা তো ভেজিটেরিয়ান হয়, জানিস না? আহ রিজু, কথা কম, খাও। নে নে, আরো মাংস খা। দাদা, তোকে দিই? আমি নিচ্ছি। খা, এবার খুশি তো?